আসসালামু আলাইকুম, বার্ডস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি কথা বলবো বাজেগার পাখির সিড মিক্স নিয়ে। আমরা যারা পাখি পালন করি, এই গরমে পাখিকে কি সিড মিক্স খেতে দিব বুঝতে পারি না, আর না বোঝার কারণে আমাদের পাখির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে বাজেগার পাখির সিড মিক্স বানাতে হয় এবং সিড মিক্সের দাম কোন সিড মিক্সের দাম কত পরিমাণ, সেই সব কিছু আজকের ভিডিওতে আপনাদের বলবো এবং দেখাবো। 4 কেজি সিড মিক্স বানাতে গেলে কী কী লাগবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে সিড মিক্স বানাতে হয়। প্রথমে চিনা নেবেন 1 কেজি, চিনার কাউন্টও 1 কেজি, চিনা নেবে 55 টাকা করে, কাউন্ট নেবে 60 টাকা করে। তারপর নেবেন গুজি তিল, গুজি তিল নেবেন হচ্ছে গিয়ে 50 টাকার বা 100 টাকার। আর তিসি নেবেন 1 কেজি, কুসুম ফুলের বীজ নেবেন আধা কেজি, আধা কেজির দাম বেশি নেবে না, 40 থেকে 50 টাকা নেবে। এবং ক্যানারি সিড নেবেন, ক্যানারি সিড নেবে হচ্ছে 200 টাকা, মিলেট মিক্স নেবেন 100 টাকার, পোলায়ের ধান নেবেন 20 থেকে 30 টাকার। আবার বিভিন্ন ধরনের মিলেট আছে, যেমন লাল মিলেট, হলুদ মিলেট, সাদা মিলেট, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। এই মিলেটগুলো কিনে আপনারা অল্প অল্প করে 50 টাকার মতো করে কিনে আপনারা অনেকগুলো সিড মিক্স বানাতে পারেন, আর সেই সব সিড মিক্স বানায় পাখিদের খাওয়াতে পারেন। আর সূর্যমুখীর বীজটাই গরমে দিবেন না, কারণ সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে তেল থাকে, যেন সূর্যমুখীর বীজটা না দেয় ভালো। আপনারা শুধু বিভিন্ন ধরনের মিলেট দিয়ে পাখির খাবার তৈরি করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।